ভাই আজকে একটু কথা, ভাই এই কথাটা সবসময় মাথায় রাখ, আগে তোর নিজের আত্মসম্মান পরে আবেগ। তুই যারে যত মায়া করবি, তুই যারে যত ভালোবাসবি, ওই তোর ততটাই কষ্ট দিব, ওই তো তোর ঘৃণা করেই সারতে পারে না, তোর ভালোবাসবো কখন? ভাই মানুষ যতই কাছে হোক না কেন, মানুষ যতই ইয়া দেখো, মানুষ সবসময় আগে নিজেরটা ভাববো তারপরে তোর। সব জায়গায় মানুষ আগে নিজের স্বার্থ খুঁজবো। এর লেগে একটা কথা কই ভাই, যে যোগ্যতা ছাড়া কেউ কারো আপন না ভাই। তোর যোগ্যতা আছে, তোর হাতে তোর কান দিয়ে হাতের অভাব হইব না। তোর আজকে কিছু নাই, দেখবি তোর কানে তোর থেকে 40 ফিট মানুষ দূরে, 40 ফিট। তুই এক কাজ কর ভাই, নিজের উপরে ফোকাস দি, নিজের উপরে ফোকাস দিলে তুই তোর ফ্যামিলির কাছে, তুই তোর ফ্যামিলির কাছে সবসময় ভালো থাকবি, তোর সবার কাছে ভালো থাকবি, এমনকি তোর গার্লফ্রেন্ড তোর পাও দিয়ে বানিয়ে দেবো যখন তোর কাছে টাকা থাকবে। ভাই বিশ্বাস কর, নতুন নতুন ভালোবাসা 2 মাস 3 মাস অনেক সুন্দর দেবো, পরবর্তীতে যখন ওটার অন্য রূপ দেখবি তুই, তুই তখন কবি আল্লাহ আমি কি করলাম। তবে এত কথা বাদ, তুই ভাই নিজের উপরে ফোকাস দিয়ে তুই একটা কিছু করতে পারবি, তুই নিজের উপরে বিশ্বাস রাখ। আর একটা কথা কি দেখ ভাই, যে সিদ্ধান্তটা তোর কাছে অনেক কঠিন মনে হইব, তুই জেনে রাখ ওই সিদ্ধান্তটাই সঠিক। তুই সবার কথা বাদ দে, আর সবাই আমি সরি ভাই, আমি সবাই রে তুই করে কইছি না, আমার বড় আছে ভাই, যদি মাফ না করতে মন চায় ভাই, আর যদি কথাও ভালো না লাগে কমেন্ট বক্সে দিয়ে গালি দিয়ে যান, আমার তাতে কোনো সমস্যা নেই। আর একটা কথা কি, যে আপনার লেগে বাস রেডি করে, আপনি তার লেগে তাল বাস রেডি করেন, অনেক ভালো থাকবেন এতে।